এরপরে মাহমুদ হাসান আপনি লিখেছেন এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী যারা 2023 সনে ছিলেন তাদের জন্য আমাদের যে প্রতিযোগিতা আয়োজন করেছি আমরা মৌলিক ইসলামী জ্ঞান পাঠ ও প্রতিযোগিতা, এই প্রোগ্রামটি আসলে আমরা করেছি যাতে আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা প্রথমত তাদের পরীক্ষা পরবর্তী অবসর সময়টাকে খুব ভালো কিছু করতে পারেন, কাজে লাগাতে পারেন। দ্বিতীয়ত যেন এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের ইসলামের ইসলামী জ্ঞানের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো যেন তারা জানতে পারে। এখানে আমরা তাদেরকে প্রায় 80 পৃষ্ঠারও কম এই সিলেবাস একেবারে প্রশ্ন এবং উত্তর আমরা রেডি করে দিয়েছি, শুধুমাত্র সেগুলো দেখে দেখে তারা পড়ে নেবে এবং পড়ে নিলে সেখান থেকে প্রশ্ন করা হবে, সেখান থেকে প্রশ্নের উত্তর দিয়ে তারা 250,000 টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারে। আমাদের এই প্রতিযোগিতায় মূলত আমরা কোরআন, হাদিস, ইমান, সিরাত, ফিক, মাসাইল এবং ইসলাম বিরোধীদের নানা প্রশ্ন এবং তার উত্তর এগুলোকে দিয়ে পুরো সিলেবাসটাকে সাজিয়েছি, যাতে করে আজকের যুগে এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের যে নিড আছে ইসলামী শিক্ষার ক্ষেত্রে সেই নিডটা যেন পূরণ হতে পারে। আমার বিশ্বাস যে এই সিলেবাসটা যদি কমপ্লিট করে কেউ, 70-80 পৃষ্ঠা তো আজকাল ইয়াং আমাদের শিক্ষার্থীদের জন্য তো কোনো বিষয়ই না, তারা যদি পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে ইসলামী জ্ঞানের একেবারে মৌলিক পাঠটা তাদের নেওয়া হয়ে যাবে এবং এটি আমি মনে করি যে আমাদের বেশিরভাগ তরুণদেরই কিন্তু নেই, অর্থাৎ তাদের মধ্যে অভাব এবং ঘাটতি আছে, ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো তারা জানেন না। তো এই জানানোর প্রয়োজনটি আমরা উপলব্ধি করি এবং সেখান থেকেই কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আশা করছি আমরা এটি প্রতি বছরই অব্যাহত রাখতে পারব। এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের নিয়ে করা এই প্রতিযোগিতা, এইটাতে এখনও অংশগ্রহণ করার সুযোগ আছে। আগামী 23-24 তারিখের দিকে পরীক্ষা হবে অনলাইনে, এরপরে অফলাইনে হবে, যারা দূরে আছে তারা চূড়ান্ত পরীক্ষাটা অনলাইনে দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করছি যে আমরা যারা অভিভাবক আছি তারা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিচিত যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন এবছর তাদেরকে আমরা এটাতে ইনভলভ করব, আর পরীক্ষার্থীরা নিজেরা সানন্দে এবং সাগ্রহে তারা যেন এটাতে অংশগ্রহণ করেন আমরা যেন উদাত্ত আহ্বান জানাই। এবং আমার বিশ্বাস যে এই আয়োজনটি একটা ফলপ্রসূ আয়োজনে রূপ নেবে, বিশেষ করে ইতিমধ্যে 40,000-এরও বেশি মানুষ ভিজিট করেছেন সেই ওয়েবসাইটটা ডাউনলোড করবার জন্য। সেখান থেকে আমরা ধারণা পাচ্ছি যে আলহামদুলিল্লাহ বিপুল সংখ্যক মানুষ আগ্রহী এই প্রতিযোগিতা সম্পর্কে এবং সেখানে অংশগ্রহণ করতে চান, জানতে চান। আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন এবং এটাকে যেন আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য উপকারী করেন, আপনারা দোয়া করবেন এবং এটা যেন চূড়ান্তভাবে সুন্দর সমাপ্ত হওয়ার মাধ্যমে আমাদের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের ফরজে আইন পরিমাণ ইলম অর্জনের যেন মাধ্যম হয় সেটাও আপনারা অব্যাহত রাখবেন। অনেকে যারা অন্য অন্য বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা অংশগ্রহণ করতে চান এই প্রতিযোগিতায়, আমরা বিনয়ের সাথে বলছি এটি শুধুমাত্র এই বছর যারা, অর্থাৎ 2023-এ যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছেন তাদের জন্য প্রযোজ্য। আর এটি শুধু তাদের জন্য প্রযোজ্য এই জন্য যাতে অন্যদেরকে, সিনিয়রদেরকে এখানে যদি আমরা অংশগ্রহণের সুযোগ দিই তাহলে সেক্ষেত্রে সমতা বজায় থাকবে না, সমতা বজায় রাখার প্রয়োজন এটি আমরা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের অন্যান্য প্রতিযোগিতা হয়ে থাকে, যেমন আকিদা নিয়ে, সিরাত নিয়ে আমরা প্রতিযোগিতা করেছি, সেগুলো সর্বসাধারণের জন্য, সকল শ্রেণীর মানুষের জন্য, সেরকম প্রতিযোগিতা আমরা আবারও করবো ইনশাআল্লাহ, তখন সর্বশ্রেণীর মানুষরা কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।